শিক্ষা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষার আরেকটি সমস্যা হলো গিনিপিক, নতুন নতুন কিছু লোকজন এসে নতুন আইডিয়া নিয়ে আসে, নতুন ধ্যান ধারণা শিক্ষাক্রম। কিছুদিন চলল এমসিকিউ, এমসিকিউ গেছে সৃজনশীলতা, কিসের গাছপালা কি এই সৃজনশীলতা দিয়ে একেবারে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে। সব এই সৃজনশীলতা এটাকে বন্ধ করা যে কত দরকার, আমি সেদিন জিজ্ঞাসা করলাম, বলে যে ম্যাথামেটিক্স অঙ্কেও হলো সৃজনশীলতা, যে কিভাবে সৃজনশীলতা, যেমন একটা সরল অঙ্ক যে তার প্রথম দুই লাইন যদি ঠিক মতো মোটামুটি প্রসিজিওর করে থাকে তাহলে কিছু নম্বর দিতে হবে, কিন্তু আমরা জানতাম অঙ্কের রেজাল্ট যেটা সেটা হয়তো কিভাবে করলা সেটা কোনো কথা না, সেটা হলো মার্কস দিয়ে তারা ফার্স্ট ক্লাস পায় অনার্সে। ইয়েতে কেমিস্ট্রির ছাত্র একটা ফুটবল বানান লিখতে পারে না, কলেজ থেকে মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে, অনার্স করে, মাস্টার ডিগ্রি করে, তারা কলেজ বানান লিখতে পারে না। তো যাই হোক, এই দুর্বলতাগুলো রয়েছে, আমি এগুলো আপনাদের যারা আমাদের তরুণ তাদের সামনে এই দুর্বল দিকগুলো বলতে চাই না, শিক্ষকবৃন্দকে বলতে চাই যে শিক্ষার মানটাকে আমাদেরকে বাড়াতে হবে। আর সহস্রতি স্কুল, আমি সবসময় অহংকার গর্ব করে এটির উদাহরণ হিসাবে বিভিন্ন জায়গায় বলে থাকি, এই স্কুল নিয়ে আমার মনে অনেক গর্ব, কিন্তু সাথে সাথে সবচেয়ে বেশি খুশি হতাম যদি আরব আশেপাশের স্কুলগুলো, রানী ভবানী ভালো পড়াশোনা তারা তুলনামূলকভাবে ভালো করে, আর যে স্কুলগুলো আছে বিভিন্ন এলাকায় যেগুলোকে আমরা সহযোগিতা করি, বিল্ডিং করে দিয়েছি, পড়াশোনার মান খুবই খারাপ, রেজাল্টও খুব খারাপ, খুবই কষ্ট লাগে, এগুলোর মান কিভাবে উন্নত করা যায়। আমি ইয়োনো এহেনকার যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, জানি না অন্য অন্য অফিসাররা এখানে আসছেন কি না, আজকে সমাজকল্যাণ অফিসার, শিক্ষা অফিসার, নির্বাচন অফিসার, সবসময় তো কাজ থাকে না, একটা কাজ যদি আপনারা করেন, সমবায় অফিসার, কেমন কি কাজ আছে, পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার, আমি বলেছিলাম যে আপনারা বিভিন্ন স্কুলে যান, টিচাররা ঠিক মতো আসে কি না, তারা ঠিক মতো ক্লাস করায় কি না, এটা ধনবাড়িতে আমি শুরু করেছিলাম, এই করোনার জন্য এটা ধরে রাখা যায় নাই, আমি আজকে নির্দেশ দিচ্ছি নির্বাহী অফিসারকে, আপনি উদ্যোগ নিয়ে সব স্কুলেরই রেজাল্টগুলো কিভাবে ভালো করা যায় তার জন্য আমরা কিছু উদ্যোগ নিতে পারি কিনা। যে সকল টিচাররা ঠিক মতো পড়ায় না, ঠিক মতো স্কুলে আসে না পড়ার মান, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি কি বক্তব্য দেব আমি জানি না, কেমন একটা পরিবেশ, যেটা হয়তো বক্তৃতা আমি দিলে যদি কেউ না শুনে তাহলে আমি ধরে নেই যে আমি ভালোভাবে বলছি না, ভালো বলছি না, শোনার মতো আগ্রহ সৃষ্টি করতে পারছি না সেটি। তো এটা ধরে নিয়ে আমি বলছি যে সহস্রতি এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনারা সমবেত হয়েছেন, অ্যালাম নাই যারা তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, আমি পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি 84 সাল, এই 22 সালের প্রত্যেক জানুয়ারি মাসে আমার নামে একটা চিঠি আসে যে তুমি আমাদের অ্যালাম নাই, আমরা তোমার জন্য খুব গর্বিত, তুমি পার্ডু থেকে পিএইচডি করেছ, তোমার যদি কোনো সুযোগ থাকে, যোগ্যতা থাকে, তাহলে তুমি আমার পার্ডু ইউনিভার্সিটিকে কিছুদিন সহযোগিতা করো, সাহায্য দাও, আমরা খুশি হবো।